আসসালামু আলাইকুম আলা আল্লাহ হিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তারাবির নামাজের মোনাজাত সম্পর্কে প্রিয় বন্ধুগণ আমাদের সমাজে দুটি দোয়া প্রচলিত আছে প্রতি চার রাকাত তারাবির নামাজের শেষে একটি দোয়া আমরা জেনে থাকি বা পড়ে থাকি সুহানাজুল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজুল রজাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি একটি দোয়া আমরা জেনে থাকি এই দোয়াটি আসলে কোরআন হাদিসে আছে কি না বা তারাবীর নামাজের শেষে একটা সম্মিলিত মোনাজাত হয় আল্লাহ ইনান্নওয়ানা দুবিকা মিনান্নার জান্নাতানা জন্নাতি ওর নার ইয়া নার আজিজু ইয়া গফারু এই যে আরেকটি দোয়া রয়েছে এই দোয়াটিও কোরআন এবং হাদিসে আছে কিনা। এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুগণ যে দোয়াগুলি কোরআন এবং হাদিসে নাই সেই দোয়াগুলি পড়া আমাদের জন্য উচিত হবে না কারণ আমরা কোনো ইবাদত বানাতে পারি না যে কোনো ইবাদত আমরা যদি তৈরি করে নেই যে কোনো দোয়া এবং যে কোনো কিছু যদি আমরা তৈরি করে নেই সেটি বিদা হিসেবে গণ্য হবে প্রিয় বন্ধুগণ এই দুইটি দোয়ার মধ্যে কোনো খারাপ কথা কিন্তু নেই এই দুটি দোয়ার মধ্যে অনেক ভালো ভালো কথা রয়েছে আল্লাহ তালার প্রশংসা রয়েছে কিন্তু বন্ধুগণ এই দুইটি দোয়া পড়াকে জরুরি মনে করলে কেন বেদাত হবে এর মূল কারণ হল এই দুইটি দোয়া স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এই দোয়াগুলো আমরা অন্য সময় পড়তে পারি অবশ্যই এটা ভালো হবে আমাদের জন্য কিন্তু তারাবির নামাজে চার রাখাত পর এই দোয়া পড়া এবং বিশ রাখাত পর ওই দোয়াটি পড়াকে জরুরি মনে করা যাবে না আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহিৎ